ইউক্রেনের খারভিতে আটকে পূর্বস্থলের চুপি কালীতলা এলাকার বাঙালি যুবক শুক্রবার সকাল থেকেই উৎকণ্ঠায় পরিবার। 2018 সালে পূর্বস্থলের চুপি কালীতলা এলাকার বাসিন্দা শেখ আকিব মোহাম্মদ খারকিব ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার জন্য যায়। বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যে আটকে সেখানেই বাঙালি এই যুবক। গতকাল বৃহস্পতিবার থেকে তাকে রাখা হয়েছে আন্ডারগ্রাউন্ডে। তার সাথেই রয়েছে 500 জন ভারতীয় ছাত্রছাত্রী। আকিবের চেহারা হেলদি হওয়ার কারণে আন্ডারগ্রাউন্ডে নিচে শ্বাসকষ্টের মধ্যে রয়েছে সে। পাশাপাশি সে পরিবারকে আরও জানিয়েছে সেখানে ইতিমধ্যেই বন্ধ হয়েছে এটিএম, তার কাছে রয়েছে কেবলমাত্র কিছু শুকনো খাবার। আতঙ্কের মধ্যে বাঙালি এই পড়ুয়া। পূর্বস্থলের চুপির বাড়িতে উৎকণ্ঠার মধ্যে মা বাবা মামা সহ পরিবারের লোকেরা। অবিলম্বে সরকার ভারতীয় ছাত্রদের ফেরানোর ব্যবস্থা করুক চাইছেন পরিবারের লোকেরা। হলো কি জানিয়েছে আপনাকে ফোনে উনি? ঠিক 11:10 আমি ফোন করেছিলাম, ওর সাথে লাস্ট কথা হয়েছে 11:10। কিছুক্ষণ আগে ফোনে পেয়েছিলাম ওকে। তো ফোন করাতে বললো যে পরিস্থিতি খুব ভয়াবহ, এখন কিয়েভের উপর চরমভাবে হামলা শুরু হয়েছে এবং কিয়েভ দখলের চেষ্টা করছে রাশিয়া। সেই কারণে ওরা যেখানে আছে, যে জায়গায় আছে, তার কাছাকাছি দুই দেশেরই ট্যাঙ্কার, মিলিটারি ট্যাঙ্কার সবসময়ই গোলা বর্ষণ করছে, গুলি বর্ষণ করছে। হ্যাঁ, সেই ওরা সেই কারণে আরও ভীত হয়ে পড়েছে। আচ্ছা, ওরা বর্তমানে কোথায় রয়েছে? ওরা বর্তমানে বললো আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে আছে সম্ভবত। হ্যাঁ খুবই বেশি, কারণ ওরা ওখান থেকে হোস্টেলে যাবে, কোনো এক টাইমে ওদের হোস্টেলে নিয়ে যাবে, হোস্টেলে কিছু খাবার মজুদ করা আছে। হ্যাঁ, সেই খাবার খেয়ে আবার ওখানে চলে আসতে হবে। আর হাতে ওদের কাছে ড্রাই ফুড কিছুটা ছিল, এখন প্রায় শেষ হয়ে গেছে। এখনও তো সকাল থেকে ওরা কিছু খায়নি, বললো আমাদের ইন্ডিয়ান টাইম যখন 12টা তখন হয়তো ওদের বাইরে নিয়ে যাবে 12টার সময়। আচ্ছা, হচ্ছে গিয়ে ও কি ফিরতে চাইছে? হ্যাঁ হ্যাঁ, ও খুব তাড়াতাড়ি ফিরতে চাইছে, কিন্তু এখন কিভাবে ফিরবে সেটা আজকে ও কারো সাথে কথা বলবে বলছিল। হ্যাঁ, ওদের সাথে কে কথা বলবে বলেছে সেটা ঠিক বলতে পারছি না আমি। ফেরার জন্য খুব তাড়াতাড়ি উদ্গ্রীব। হ্যাঁ, আচ্ছা, আপনারাও তো চিন্তিত রয়েছেন? হ্যাঁ, আমরা তো চিন্তিত আছি, চিন্তিত আছি, এত দূরে আছে। আচ্ছা, ওর সাথে কি কোনো ভিডিও কলে কোনো কথা টথা হয়েছে? না না, ওর সাথে ভিডিও কলে কথা হয়নি। ওর সাথে ভিডিও কলে কালকে লাস্ট ওর মা কথা বলেছে, তারপরে আর ভিডিও কলে কথা হয়নি। এখন শুনছি নাকি ওখানে এটিএম বন্ধ হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্টও সব বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা সরকারের কাছে কি আবেদন জানাবেন? আমরা সরকারের কাছে আবেদন জানাবো, আমাদের আমাদের ইন্ডিয়ার যত ছেলে ওখানে আছে তাদের সুস্থভাবে যাতে আমাদের দেশে ফিরিয়ে আসা হয়, সেই আবেদন রাখবো। কি নাম আপনার? আমার নাম শেখ শাহাবুদ্দিন। আপনি কি হন হয়েছে এবং হচ্ছে কি কতক্ষণ আগে আপনার সাথে লাস্ট কথা হয়েছিল? আমার সঙ্গে আমার ছেলে ইউক্রেনে আছে, ইউক্রেনে আমার কালকে রাত্রিবেলা কথা হয়েছে। হ্যাঁ, রাত্রি 8:30-8:30 কি বলছে ও? মানে হচ্ছে কি ফিরতে চাইছে? হ্যাঁ, এখন ফিরতে চাইছে। আচ্ছা, ওকে আগেই বলেছিলাম আমরা চলে আসতে, অসুবিধা হয়েছিল ওখানে, ইউনিভার্সিটি চলছিল তখন, সেই জন্য আসতে পারিনি। অফলাইন ক্লাস হচ্ছিল? অফলাইন ক্লাস চলছিল। হ্যাঁ, এখন আমরা আপনাদের কাছে আবেদন করছি যে ওকে আনার ব্যবস্থা করার জন্য। ও কি মানে হচ্ছে কি কোনো বোম গুলির শব্দ কি পাচ্ছে ওখানে, কিছু জানিয়েছে আপনাদের? ও কি ফিরতে চাইছে? আর ও কি বলছে, মানে কোনো কিছু সমস্যা বা কিছু ও জানিয়েছে? ওর সমস্যা হচ্ছে অক্সিজেনের অভাব হচ্ছে, যে আন্ডারগ্রাউন্ডে রেখেছে, একটু মোটা তো সেই জন্য একটু অক্সিজেনের অভাব হচ্ছে। আচ্ছা, আর এমনি জল বা খাবারের কোনো সংকট? হ্যাঁ, খাবারের সংকট, এখন কোথায় খাবে? ড্রাই ফুড কাছে যেগুলো আছে সেগুলো খাচ্ছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুলতানা বেগম। হোয়াটসঅ্যাপে কত ইয়ে হয়েছে, মেসেজ হয়েছে, এখনো তো কোনো মেসেজ হয়নি। আচ্ছা, ও কি ভিডিও কল করছে? না, ভিডিও কল না।
ভয়েস কলে ও কথা বলেছে। বাঙালি কজন আছে ওখানে? ওখানে কল্যাণীর একটা মেয়ে আছে, মানে আমাদের জানাশোনা। আচ্ছা, আর খাবার দাবারের কি কোনো অসুবিধা বা কিছু? খাবার দাবার ওখানে আমি করেছি জিজ্ঞাসা যে লাইট, তারপরে জল সাফিসিয়েন্ট আছে কিনা, ও বলেছে হ্যাঁ আছে। আর হচ্ছে কি এমনি জিনিসপত্রের দামও কি বেশি হয়ে গেছে? ওরা তো যেহেতু আন্ডারগ্রাউন্ড আছে, সেহেতু আর বলতে পারছে না জিনিসপত্রের দাম কি আছে না আছে বাইরে। আচ্ছা, আর ও কি বাড়ি ফিরতে চাইছে, কিছু বলেছে? হ্যাঁ, ও চাপে আছে প্রচন্ড। ওর ওর মেসেজ থেকে বা কথা শোনা শুনে যেটা আছে সেটাকে শুনে ও চাপেই আছে মনে হচ্ছে। অন্যত্র কি ওকে কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে? ও কালকে বলেছিল যে পোল্যান্ড বা হাঙ্গেরি অ্যাম্বাসাডার, ইন্ডিয়ান অ্যাম্বাসাডার সঙ্গে কথা বলেছে, এখন তারপরে কি হয়েছে না জানি না। আচ্ছা, কি আর কোনো মিসাইল টিসাইল কি কিছু পড়েছিল ওখানে? ও তো আশেপাশে কালকে পড়ার পরপরই তো ওদের আন্ডারগ্রাউন্ডে রেখে দিল। আচ্ছা, আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, ছেলে বাইরে আছে, একটু চাপ তো আছেই। কি নাম আপনার? শেখ আমজাদ।